চোখে একরাশ স্বপ্ন, মনে গভীর আত্মবিশ্বাস এবং অদম্য স্পৃহাসহ কিছু করে দেখানো মানসিকতাকে পুঁজি করে নবপ্রজন্মের একদল যুবক যুবতীর হাত ধরে তেলিয়ামুড়াতে পথ চলা শুরু করল ট্রিমাজান ইন্ডাস্ট্রি। আজ থেকে দীর্ঘ প্রায় 5 বছর আগে রাজ্যে নতুন শিল্প গড়ার স্বপ্ন দেখেছিলেন তেলিয়ামুড়ার গোলাবাড়ি এলাকার জনাকয়েক উদ্যোগী যুবক। 2017 থেকে পথ চলা শুরু করে আজ 2023, এই সময়ের মধ্যে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে ইতিমধ্যে রাজ্যের বাজারে একটু একটু করে বিস্তার লাভ করতে শুরু করেছে ট্রিমাজান ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রোডাক্ট। রবিবার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল তারা। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। তরুণ যুব সমাজকে শিল্পমুখী করে তোলার জন্য আগামী দিনে শিল্প উন্নয়ন নিগম তথা সরকারের তরফ থেকে সাধ্যমতো সাহায্য করার জন্য এদিন প্রতিশ্রুতি দেন নবাদল বণিক। এই রাজ্যের যুব ভাই বোনদের কথা চিন্তা করে আজকে যারা শান্তিনগরের মতো যারা ছেলেরা যারা টিমের যারা ছেলেরা যারা এই ফ্যাক্টরিটাকে শুভ আরম্ভ করেছে, আজকে রাজ্যের অনেক যুব ভাই ভাইরা বোনেরা বাকি আছে যারা এই সরকারে কি কি স্কিম রয়েছে ইন্ডাস্ট্রি খোলার ক্ষেত্রে তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সেটা অনেকেই জানে না। তার জন্য আমরা গত 2 দিন আগে আমাদের টিআইডিসির তরফ থেকে একটা নতুন স্কিম আমরা লাগু করেছি, যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা, যার মাধ্যমে প্রত্যেক জেলার 100 জন যুব ভাই বোনদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিজিট করাবো। ভিজিট করানোর পরে তারা কিভাবে সরকার ব্যাংক থেকে লোন নিতে পারবে এবং রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার থেকে কি কি স্কিমগুলো আছে সেই স্কিমে কি কি লাভ নিতে পারবে, কিভাবে লাভ নিতে পারবে তার প্রত্যেকটা ট্রেনিং এবং ওয়ার্কশপের ব্যবস্থাপনা করা হবে। এই দিনের অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, সাধারণত উচ্চশিক্ষিত বা শিক্ষিত যুবকরা নিজেদের জন্য চাকরি বা লোন দাবি করেন, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ট্রিমাজান ইন্ডাস্ট্রির কর্ণধারেরা যেভাবে নিজেদের স্বনির্ভর করার পাশাপাশি অন্যদেরকে স্বনির্ভর করার স্বপ্ন দেখছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কর্মসংস্থানও করছে, 2 in 1 কাজ হয়। তাই মোদীজি বারবার বলে, যাবি খরিদোগে দেখলে না কি মেক ইন ইন্ডিয়া হ্যাঁ কি নেই, দুটো কাম হবে যদি। আর ত্রিপুরাতে এতদিন দেখলাম আমরা অনেক দিন আরো সরকার এসেছে গেছে, কিন্তু কোনোদিনও ইকোনমির উপরে একত্রিত জোর দেয়। আর আমি কিন্তু পলিটিক্স আলাপ করতে চাই না, কিন্তু যা বাস্তব তা বন্ধ হয়, আমার এই বসে বাস্তব কথা বলা উচিত। বিগত দিনে আমরা শুনতাম প্রফিট মানিয়ে নোংরা কথা, আরে প্রফিট লাভ করবে। আগামী দিনে নিজেদের এই উদ্যোগকে আরও বেশি করে প্রসারিত করার জন্য সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন ট্রিমাজান ইন্ডাস্ট্রির অন্যতম কর্ণধার শান্তনু দাস এবং প্রতীক কর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।